আরেকটি বাংলাদেশ ভারত ফুটবল লড়াই, তবে এবার জাতীয় দল নয়, অনূর্ধ্ব ১৬ পর্যায়ে মুখোমুখি হবে দুদল। এই মুহূর্তে বাংলাদেশ ও ভারত অনূর্ধ্ব ১৬ দল অবস্থান করছে ভুটানের থিম্পুতে। আগামীকাল ভুটানে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ দল ভারতের মুখোমুখি হবে বিকেল ৩টায়। এই ম্যাচের জন্য বাংলাদেশ দল পুরোপুরি প্রস্তুত, দলের সবাই সুস্থ আছেন। বাংলাদেশ খেলছে এ গ্রুপে, সেখানে তাদের অন্য আরেক প্রতিপক্ষ হচ্ছে নেপাল, অর্থাৎ বাংলাদেশ ভারত ও নেপাল নিয়ে এ গ্রুপ। আর বি গ্রুপে আছে স্বাগতিক ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান। তুলনামূলক সহজ বলা যায় বি গ্রুপকে এ গ্রুপ থেকে। তো টুর্নামেন্টের দুই ফেভারিট দল ভারত ও বাংলাদেশ আগামীকাল মুখোমুখি হচ্ছে, খুব জমজমাট একটা লড়াই হবে আশা করা যায়। জাতীয় দলের পর্যায়ে দুদলের র্যাঙ্কিং অনেক পার্থক্য থাকলেও আমরা জানি যে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ ও ভারতের লড়াই বেশ জমে ওঠে। আগামীকালের ম্যাচ নিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল কী বলছে এখন সেটা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হুদা ফয়সাল, ক্যাপ্টেন বাংলাদেশ আন্ডার ১৬ ন্যাশনাল ফুটবল টিম। আমরা দুদিন যাবৎ ভুটানে অবস্থান করছি, আপনারা জানেন আন্ডার ১৬ ন্যাশনাল টিম এখন ভুটানে। তো আমরা গতকালকে এবং আজকে ট্রেনিং করেছি। গতকালকে আমাদের এখানকার আবহাওয়ার সাথে মিলে নিতে কিছুটা কষ্ট হয়েছে, তবে আজকে আমরা অনেকটাই এখানকার সাথে মিলে গেছি, এখানকার পরিবেশের সাথে আমরা নিজেকে মিলে নিতে পেরেছি। তো কালকে আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ। সো আমি দেশবাসীর কাছে দোয়া চাইবো যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারি। বাংলাদেশ দলের ফরওয়ার্ড মানিক কী বলছে এখন সেটা শোনা যাক। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমরা ভুটানে প্রথম দিন এসে ট্রেনিং করেছি, দ্বিতীয় দিনে ট্রেনিং করলাম, আলহামদুলিল্লাহ ভালো ট্রেনিং হয়েছে, আবহাওয়ার সাথে আমরা মানিয়ে নিতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের কালকে ম্যাচ আছে, আমরা ম্যাচ নিয়ে অনেক প্রিপেয়ার্ড, আমরা কালকে ম্যাচ নিয়ে অনেক কিছু সেট পিস নিয়ে কাজ করলাম আলহামদুলিল্লাহ, আমরা কালকে ম্যাচে ভালো করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ দলের প্রধান প্রশিক্ষক সাইফুর রহমান মনি আগামীকালের ম্যাচ নিয়ে কী ভাবছেন? দুইটা দিন আমাদের খুব ভালোই গিয়েছে, কারণ আজকে আমাদের ম্যাচ খেলার কথা ছিল। সো আজকের দিনটা পাওয়াতে প্লাস গতকালকে আমরা ট্রেনিং করেছি, যে জায়গায় আমরা একদিন পেতাম সে জায়গায় দুই দিন পেয়েছি ট্রেনিংয়ের জন্য। তো অ্যাডজাস্ট করার জন্য প্লেয়ারদের এই সময়টা অনেক কাজে দিয়েছে। সো যদিও একটু ওয়েদার সবারই একটু প্রবলেম হচ্ছে, যেহেতু ঠান্ডা সবারই গলা শুকায় আসতেছে, তারপরেও দুই দিন ট্রেনিং সেশনে সবাই চেষ্টা করছে, যা হার্ড অ্যান্ড সোল ট্রাইও করেছে এবং ব্রেথিং সবার যার যা ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছে। সব কিছু মিলিয়ে ওভারঅল একদিন পিছিয়ে যাওয়াতে আমি মনে করি যে এটা আমার দলের জন্য ভালো হচ্ছে। নট অনলি ইন্ডিয়া, টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ ডেফিনেটলি ইজ ইম্পর্ট্যান্ট, এবং এটা তো স্বাভাবিকভাবে একটু প্রেশার তো কাজ করেই, এটা শুধু ইন্ডিয়া বলে তাই না, টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ। সো ফার্স্ট ম্যাচ হিসেবে যতটুকু প্রেশার ততটুকুই আছে, বাট প্লেয়াররা অ্যাজ ইউজুয়াল তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। ডেফিনেটলি দেশবাসীর কাছে তো চাওয়ার অনেক কিছুই আছে, তবে এই মুহূর্তে সবার কাছে শুধু দোয়াই চাই, যেন আমাদের আন্ডার ১৬ দলের জন্য সবাই দোয়া করেন, আমরা যেন চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে দেশে ফিরতে পারি। ৬ দল নিয়ে হচ্ছে সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট। ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, দুটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল যাবে সেমিফাইনালে। আগামী ১০ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ডাউন আপ